আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, অনেকেই বলে থাকে যে রাহিন ভাই, আপনারা পাগড়িটা কিভাবে বাঁধেন? তো আজকে সেই ভাইদের জন্যই পাগড়ি বাঁধানো দেখা হবে, কিভাবে পাগড়ি বাঁধতে হয়। তো এটার জন্য দুটি উপকরণ প্রয়োজন। এক নম্বর হচ্ছে একটা শক্ত পাকিস্তানি পাগড়ি বাঁধার টুপি নিতে হবে, আপনাকে কিনতে হবে। তারপরে দ্বিতীয় উপকরণটি হচ্ছে কাপড়। আর কাপড় অবশ্যই ইন্ডিয়ান আদি অথবা মদিনা ভয়েল হতে হবে। এই দুটি কাপড় একটু সফট হয়ে থাকে আর পাগড়ি বাঁধার জন্য খুব বেশি সুবিধাজনক। যাই হোক, শুকনো কাপড়টি আপনাকে নিতে হবে এবং হালকা পানি দিয়ে কাপড়টিকে ভিজিয়ে নিতে হবে। এভাবে, ঠিক এভাবে আপনাকে চারদিক থেকে হালকা হালকা পানি দিতে হবে। এবং পরবর্তীতে কাপড়টিকে আপনার এভাবে একটু চিপে নিতে হবে, এতে করে কাপড়টি আরো অনেক বেশি সফট হয়ে যাবে, যেটা পাগড়ি বাঁধার জন্য আপনাকে হেল্প করবে। তো এ পর্যায়ে আমি দেখাচ্ছি কিভাবে পাগড়িটা বাঁধবেন আপনি মাথায়। প্রথমে পাগড়ির দুটা কর্নার একসাথে করে নিতে হবে। দেন যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে পাগড়ির যে দুইটা কর্নার আছে দুই মাথায়, দুইটা কর্নার দুই সাইডে রেখে দিতে হবে। দেন এভাবে গোছাতে হবে। খেয়াল করে দেখুন, দুইটা কর্নার দুই দিকে রেখেছি আমি, এবং পাগড়িটার এই কর্নার দুটো ঠিক আপনাকে টুপিতে এভাবেই বসাতে হবে, যাতে দুইটা কর্নার দুই দিকে থাকে। দেখতে পাচ্ছেন? দেন আপনাকে এভাবে গোছাতে হবে। খেয়াল করে দেখুন, আমরা ডান দিক থেকে শুরু করব। শুরু হয়ে গেল পেঁচানো। দেন আমরা আবার ঠিক একইভাবে আরেকটি প্যাচ দিব। অবশ্যই টুপির উপরে হাত রাখতে হবে, না হলে টুপি ঘুরে যাবে। আপনারা খেয়াল করে দেখুন আমি, এবং প্যাচগুলো খুব সূক্ষ্মভাবে দিতে হবে, সেক্ষেত্রে আপনি আয়নার হেল্প নিতে পারেন। আবারও ঠিক একইভাবে আমরা আরেকটি প্যাচ দিব। খেয়াল করে দেখুন, একইভাবে আমরা প্যাচ দিচ্ছি। পাচ্ছেন একইভাবে আমরা পেঁচাচ্ছি পাগড়িটি। খুব সূক্ষ্মভাবে পেঁচাতে হবে যাতে টুপির কর্নারের সাথে মিল থাকে। দেন তৃতীয় আরেকটি প্যাচ দিতে হবে। আর হ্যাঁ, পাগড়ি কিন্তু অবশ্যই 3.5 গজ হতে হবে, বিষয়টি খেয়াল করবেন, 3.5 গজ হতে হবে। দেন আমরা আরেকটি প্যাচ দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখবেন, আমরা আরেকটি প্যাচ দিয়ে দিলাম। দেন এটি আমাদের লাস্ট প্যাচ। খেয়াল করে দেখতে হবে, আমরা আরেকটি কর্নার ধরলাম। দেন একইভাবে আমরা গোছাতে লাগলাম। দেখুন, খেয়াল করে, এটি হচ্ছে লাস্ট প্যাচ। লাস্ট যে প্যাচটি আছে এটি অবশ্যই খুব সূক্ষ্মভাবে গ্লাসের সাহায্য নিয়ে আপনাকে দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটিকে আমরা খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে দেব। আর সর্বশেষ যে কাজটি করতে হবে আমাদের, আমি শুরুতেই দুইটা কর্নার দুই দিকে রেখে দিয়েছিলাম, তো দুইটা কর্নার আমাদেরকে দুই দিকে টেনে লাগিয়ে দিতে হবে এবং গুছে দিতে হবে। দেন তাহলে আমাদের পাগড়িটি কমপ্লিট হয়ে যাবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কলরবের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।